কেন্দ্রের কাছে বকেয়া চেয়ে ফের রেড রোডে ধর্ণায় তৃণমূল নেত্রী। গরিবের টাকা কেন লুট, কেন টাকা বকেয়া, জেলে যাওয়া উচিত আক্রমণ মমতার। ভোটের আগে নাটক, কটাক্ষ শুভেন্দু। সিএজি রিপোর্টের মুখোমুখি হয়ে মানুষকে জবাব দিন মমতার ধর্ণাকে কটাক্ষ বিজেপির। সঠিক সময়ে রিপোর্ট জমা রাজ্যের, সিএজি রিপোর্টে মিথ্যে চার, ফের প্রধানমন্ত্রীকে চিঠি মমতার। বকেয়া দিয়েছে পাল্টা মমতার ধর্ণা মঞ্চের উল্টো দিকে বসতে চেয়ে সেনাকে চিঠি আন্দোলনকারীদের। তৃণমূল নেতাকর্মীদের বার্তা মমতার। মাংসবাদ খান একটা গাড়ি ধাক্কারও আপত্তি নেই, কিন্তু তার বেশি যে করেছে সেই মরেছে। মুম্বাই এ অ্যান্টি মানি লন্ডারিং অফিসারকে চিঠি ইরিন। বেছে বেছে বিজেপি নেতাকর্মীদের নাম ভোটার তালিকা থেকে বাদ, পুলিশ ও প্রশাসনকে নিজের স্বার্থে ব্যবহার রাজ্যের। তৃণমূলের বিরুদ্ধে এবার ভোটার চুরির অভিযোগ শুভেন্দুর। শুরু মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 9 লক্ষের বেশি, লুকিয়ে প্রশ্নপত্রের ছবি তোলায় বাতিল 2 পরীক্ষার্থীর বাকি পরীক্ষা, কয়েকটি জেলায় বাজেয়াপ্ত মোবাইল স্মার্ট ওয়াচ। লোকসভা নির্বাচনের আগে কি ভাবছেন হাওড়ার আমজনতা, কি বলছেন রাজনৈতিক নেতা নেত্রীরা, ঘুরে দেখলেন পূজারিণী ঘোষ তারকার ছবি তারকা কেন্দ্র বিকেল 5:30। ভোটের হাওয়ায় ভোটের গান, সুরঙ্গনার অনুজয়ের যুগল মন্দির, ভোটের বাদ্যি দিনভর। বড় অদ্ভুত লাগছে যে যখন পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে ঘরের ভেতরে, তখন আমরা ফাঁকা রাস্তা দিয়ে গেলে অসুবিধাটা কোথায় বুঝতে পারছি না। মাধ্যমিক পরীক্ষার কারণ দেখিয়ে শুক্রবার রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় অনুমতি না দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। শুক্রবার মুর্শিদাবাদের নবগ্রাম থেকে রোড শো করে বীরভূমে আসার কথা ছিল রাহুল গান্ধীর, কিন্তু মাধ্যমিক পরীক্ষা থাকায় রোড শোর অনুমতি দেয়নি পুলিশ। 2 ঘন্টা 20 মিনিট ক্যাম্পে থেকে 10টার পর বীরভূমের উদ্দেশ্যে বেরোন কংগ্রেস সাংসদ। এরপর মধ্যাহ্নভোজ সারেন বীরভূমের রামপুরহাটে। বৃহস্পতিবার বীরভূমের পুলিশ সুপার জানিয়েছিলেন মাধ্যমিক পরীক্ষা থাকায় কংগ্রেস অনুমতি চাইলেও তা দেওয়া সম্ভব নয়, তবে প্রশাসনের অনুমতি ছাড়াই এদিন নলহাটিতে রোড শো করেন রাহুল। পরীক্ষার্থীদের ঢোকার সময় 8:30, পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্ন বিতরণের সময় 9:45, আর পরীক্ষার সময় সকাল 10টা থেকে 1টা। তাহলে যখন ছাত্ররা ঢুকে গেল, তখন যদি শান্তিপূর্ণভাবে আমরা রাহুল গান্ধীকে নিয়ে চলে যাই, কোনো অসুবিধা থাকতে পারে কি? কারণ আপনারা দেখেছেন একদিন ধরে যে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় কোথাও আমরা মাইক ব্যবহার করিনি। ইভেন কালকে রাহুল গান্ধী সন্ধ্যেবেলায় যদি পরীক্ষার্থীদের অসুবিধা হয়, তার জন্য তিনি কোনো বক্তব্যও রাখলেন না। ইহা মাধ্যমিক পরীক্ষা চল রহি হে মুর্শিদাবাদ আর বীরভূম কে অধিকারীও নে কাহা কি ইসকে যাত্রা কে ওজে সে কুছ সংকট নেহি পৌঁছনা চাহিয়ে জনতা কো। উসকো ধ্যান মে রাখতে হুয়ে হমনে ইয়ে তয় কিয়া, রাহুল জি নে ইয়ে তয় কিয়া কি হম 10:30 বজে নিকলেঙ্গে আর জো জনতা আয়েগি ও আয়ে, পর হম কিসি ওজে কিসি কারণ কিসি তরহ সে বচ্চোঁ কো ছাত্রোঁ কো সংকট নেহি পৌঁছানা চাহতে হ্যায়। শুধুমাত্র শুক্রবারই নয়, দুদিন আগে মালদার হরিশ্চন্দ্রপুরের লাভা ব্রিজের কাছে ছিল কংগ্রেসের পতাকা হস্তান্তর কর্মসূচি। সেই মতো মঞ্চও বাধা হয়, ছাড়পত্র দেয় রাজ্য সরকারের অধীনস্থ পূর্ত দপ্তর। কিন্তু মঞ্চে ওঠার আগেই রাহুল গান্ধীর ভিভিআইপি নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসাররা জানান মঞ্চ মজবুত নয়। শেষ অবধি বাসের ছাদে দাঁড়িয়েই বিহারের প্রদেশ কংগ্রেস সভাপতি অখিলেশ প্রসাদ সিং অধীর চৌধুরীর হাতে পতাকা তুলে দেন। গত রবিবার পুলিশের পরীক্ষা থাকায় জলপাইগুড়ির পাহাড়পুর মোড়ে বেলা 12টা থেকে 1:30 অবধি রাহুলের মিছিলে ঢোকার অনুমতি দেয়নি প্রশাসন। শিলিগুড়িতে এয়ারভিউ মোড়ে রাহুলের জনসভার অনুমতি দেয়নি পুলিশ। বুধবার মালদার হরিশ্চন্দ্রপুরে মধ্যাহ্নভোজের জন্য সেচ দপ্তরের গেস্ট হাউসও দেওয়া হয়নি রাহুল গান্ধীকে। বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুরে রাহুলের রাত্রিবাসের জন্য স্টেডিয়াম চেয়েও পায়নি কংগ্রেস। বাংলায় ঢোকার আগে বিজেপি শাসিত অসম ও মণিপুরে বাধার মুখে পড়েছিলেন রাহুল গান্ধী। শুক্রবার সীমান্তে পতাকা হস্তান্তর কর্মসূচির পর ঝাড়খণ্ডে ঢোকে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন সেখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। শুক্রবারই তাঁর জায়গায় দায়িত্ব নিয়েছেন চম্পই সোরেন। রাহুল গান্ধীর ন্যায় যাত্রার পতাকা হস্তান্তর কর্মসূচিতে উপস্থিত ছিলেন তিনি। শিবাশিস মৌলিক, রাজীব চৌধুরী ও ভাস্কর মুখোপাধ্যায়। রিপোর্ট, এবিপি আনন্দ।